প্রিয় বন্ধুরা দু হাজার বাইশের পরীক্ষা নিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো জল্পনার অবসাদ ঘটল তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি সময় হচ্ছে এবং তোমরা কবে অ্যাডমিট কার্ড পাবে এই মুহূর্তে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি লেখা আছে অ্যাডমিট কার্ড ভুল থাকলে কি করবে কিভাবে ভুল সংশোধিত করে সঠিক অ্যাডমিট কার্ড পাবে এবং তোমাদের সকলকে কি এবছর পাশ করিয়ে দেওয়া হবে সমস্ত কিছু নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের অফিসিয়াল তথ্য তো জানাবই একই সাথে উচ্চ মাধ্যমিকের জন্য যে তথ্য রয়েছে সেটাও তোমাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কোনো মতামত জানানোর থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমাদের প্রথম থেকে আমি বলেছিলাম তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে এরকম মন্তব্য বা এরকম ভুয়ো নিউজ অনেকে তোমাদের ছড়িয়েছে সে বিষয়ে তোমাদের জানিয়েছি তেমনই জানিয়েছি তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হবে এরকমও বিষয় উঠে এসছে সেটা নিয়েও তোমাদের জানিয়েছি একই সাথে তোমাদের অ্যাডমিট কার্ড নাকি ছাব্বিশ তারিখ দেওয়া হবে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেটাও তোমাদের জানিয়েছি এরকম কোনো তথ্য এখনও পর্যন্ত ছিল না সেই সমস্ত জল্পনা অবশেষে স্পষ্ট করলো মধ্য শিক্ষা পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি কি আছে সেটা জানানোর আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের যে মতামত তোমাদের যে দাবি তাকে আমি সম্পূর্ণভাবে প্রথম থেকে সমর্থন করে এসেছি কিন্তু বাস্তবটাও সাথে তোমাদের জানিয়েছি যে বিষয়গুলো আমি জানিয়েছিলাম সেটাই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করলো কি বলা হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে একে একে সমস্তটাই আগে বলে নিই তারপরে বাদ বাকি কথায় আসছি দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক দু হাজার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড বিতরণের নোটিশ প্রকাশিত হয়েছে ছাব্বিশ তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড কিংবা সাতাশ তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না কবে দেওয়া হবে তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক আগামী তেইশে ফেব্রুয়ারি দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাহলে কবে তোমরা তোমাদের হাতে অ্যাডমিট কার্ড পাবে দেখো বিষয়টা গুছিয়ে বলি তেইশে ফেব্রুয়ারিতে তোমাদের স্কুলের রিজিনাল যে অফিসগুলো আছে সেই অফিস থেকে যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে স্কুল অর্থাৎ তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে তেইশে ফেব্রুয়ারি তোমাদের অ্যাডমিট কার্ড আসছে এবার স্কুল নির্ধারিত করবে তেইশ তারিখের পর কবে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সম্ভবত প্রত্যেকটি স্কুল তেইশ তারিখের পরেই চব্বিশ পঁচিশ তারিখের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের হাতে তুলে দেবে আর অ্যাডমিট কার্ড পাওয়া মাত্রই তোমার প্রথম যে কাজগুলো হবে তোমার অ্যাডমিট কার্ডটাকে সম্পূর্ণ দেখতে হবে কোনো স্পেলিং মিস্টেক বা রকম মিস্টেক আছে কি না যদি রকম মিস্টেক না থাকে সেক্ষেত্রে তো ভালো কথা আর যদি রকম মিস্টেক থাকে অ্যাডমিট কার্ডে ভুল থাকে তাহলে কি করবে তাহলে তোমাদের কিন্তু তোমার যে স্কুল আছে সেই স্কুলে অ্যাডমিট কার্ডটা নিয়ে দেখাতে হবে যে স্যার আমার নামের ভুল আছে কিংবা এই ভুল রয়েছে এটাকে আমার ঠিক করে দিতে হবে তো স্কুল কর্তৃপক্ষ ও বোর্ডকে জানাবে বোর্ড নির্দিষ্টভাবে সেই যে ভুল রয়েছে সেই ভুলটাকে সংশোধিত করে নতুন অ্যাডমিট কার্ড তোমাদের দিয়ে দেবে আর তোমাদের যে ভুল বা ত্রুটি থাকবে সেটা সংশোধনের শেষ তারিখ কিন্তু মার্চ hacer চার তারিখে ভুল ত্রুটি চোখে পড়লে চৌঠা মার্চের মধ্যে সংশোধন মানে মার্চ মাসের চার তারিখের আগেই তোমার যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি স্কুলে গিয়ে সরাসরি যোগাযোগ করবে এর পরবর্তী বিষয় মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমে স্পষ্টত সংবাদ মাধ্যমগুলোকে রাজ্যের জানিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা যথা সময়েই হবে এবং তোমরা সকলেই জানো যে এই যে মাধ্যমিক পরীক্ষা সেটা যথা সময়ে হবে সেই কারণেই তার আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে আমি জানি তোমাদের অনেকে শুনে খারাপ লাগছে ইতিমধ্যে তোমরা কমেন্টে অনেক কিছু উল্লেখ করেও দিয়েছো কেন পরীক্ষা পেছালো না এক্ষেত্রে তোমাদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা আমি একেবারেই বুঝতে পারছি আগে ভাবে বলেছিলাম আমাদের রাজ্য সরকার যেটা চাইছে বারবার তোমাদের সতর্ক করেছি যখন তোমরা ভুল ভিডিও ইনস্টাগ্রামে আমাকে তোমাদের লিখেছি যে এটা একেবারেই সত্য নয় সেরকমই কিন্তু সমস্ত জল্পনার অবসাদ ঘটালো আমাদের এর মধ্যশিক্ষা মধ্য পর্ষদ তোমাদের পরীক্ষা যথা সময়ে হচ্ছে এ যদিও এটা খারাপ সম্পাদ কিন্তু বাস্তবটা তোমাদের জানাতেই হবে দেখা যায় কোনো কারণবশত ও এক নম্বর কিংবা দু নম্বর ছেড়ে দিয়ে আসো সেক্ষেত্রে প্রত্যেক বছরই কিন্তু এক নম্বর দু নম্বর তোমাদের দিয়ে দেওয়া হয় হানড্রেড পারসেন্ট সকল ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য নেই এখনও পর্যন্ত তোমরা যদি নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করো অতি অবশ্যই তুমি ভালো নম্বর করবে এটা আমি নিশ্চিত আর তোমাদের জন্য এখন তোমরা যে তোমাদের যদি বলি প্রায় দুটো বাজে বা দুটো দুটো পঞ্চাশ মানে বুঝতে পারছো তোমাদের জন্য এখন সাজেশান উত্তরসহ শ্যুট করলাম সেই সাজেশান শ্যুট করার পর ভিডিওটা এডিট করব তারপরে আমি ঘুমাতে যাব আবার সকালে এ তোমাদের অন্য ব্যাচ রয়েছে সেখানে পড়াতে যাব তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি ই সে যাতে তোমরা ভালো নম্বর তৈরি করতে পারো আর এই যে সাজেশনটা রীতিমতো শ্যুট করেছি সেটা কি এডিট করে হয়তো এই ভিডিওটার আগেই চলে আসবে আর যদি আগে চলে আসে অবশ্যই প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো এরপর পর পর তোমাদের একের পর এক সাজেশান আসতে শুরু করবে তোমরা জানো যে বাংলা বা ইংলিশ সাজেশান দেওয়া অতীব সহজ কারণ ও তোমাদের একটা ভিডিওর পঞ্চাশ মিনিট বা চল্লিশ মিনিট ভিডিও করলেই হয়ে যায় কেন উত্তর আলোচনা করা যায় কারণ মুখে আলোচনা করা যায় আর বোর্ডে লিখে অঙ্ক কোশ্চেন দিয়ে সলভ করা রীতিমতো একটা বিরাট বড় চ্যালেঞ্জ সেটা আমি তোমাদের জন্য অ্যাকসেপ্ট করেছি তোমরা অতি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলোকে দেখো একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং তোমাদের আগেই আমি জানিয়ে দিয়েছি পরীক্ষার আগে আগে আমি লাইভে তোমাদের সঙ্গে এ সাজেশনের উত্তর শেয়ার করব বা বা কাউন্সিলিং তোমরা বলতে পারো কোন ফর্ম্যাটে লিখলে বেশি নম্বর পাবে সমস্ত বিষয় তোমাদের সঙ্গে আমি ওই চ্যানেলে কিন্তু শেয়ার করবো কাজে যারা এখনো পর্যন্ত চ্যানেলে যাওনি সাবস্ক্রাইব করনি বা সাজেশনটা দেখো নি লিঙ্ক ডেসক্রিপশানে আছে ওখান থেকে সরাসরি তোমরা সাজেশন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো লাইভ ক্লাসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে আর সর্বশেষে একটাই কথা বলবো তুমি বিশ্বাস রাখো তোমার প্রতি এবং পরিশ্রম করতে শুরু করো এই মুহূর্ত থেকে তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে তুমি নিশ্চিত ভালো নম্বর করবে আমার এটা বিশ্বাস